রাজ্যচ্যুত করতে বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই করবে বাম ও কংগ্রেস। দেশের সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়াতে জনসভা করে সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের প্রাকালে ত্রিপুরা জুড়ে বাড়ছে রাজনৈতিক সন্ত্রাস। উদয়পুরে রাজনৈতিক সন্ত্রাস মাত্রাতিরিক্ত। রাতের অন্ধকারে ঘর জ্বালানো, পার্টি অফিস ভাঙচুর, মারামারি নিত্যসঙ্গী হয়ে উঠেছে উদয়পুরবাসীর। পুলিশে অভিযোগ জানালেও পুলিশ নীরব। দর্শক, সিপিআইএমের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালাচ্ছে। ভোটের মুখে কেন চাকরিচ্যুত শিক্ষকদের জন্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চাকরিচ্যুত শিক্ষিকা ইতালিয়া দাসের। দীর্ঘদিন হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন। শুক্রবার ত্রিপুরা প্রেস ক্লাবের সামনে জমায়েত হন চাকরিচ্যুত শিক্ষকরা। 16 জানুয়ারি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তারা। দুর্ঘটনার কবলে আগরতলা দিল্লিগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। আম্বাসা জহরনগর রেল স্টেশনে দুর্ঘটনার সম্মুখীন হয় এই ট্রেনটি। দুর্ঘটনার ফলে ক্ষতি হয় ট্রেনের ইঞ্জিনের, তবে সুরক্ষিত ট্রেনের সকল যাত্রীরা। ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বরাবরই সমর্থক ভূমিকা নিয়েছে বর্তমান সরকার। শুক্রবার হাঁপানিয়াতে ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালে নতুন চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধনে এসে এমন চাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে ভারত @2047 অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। আগামী 2047 সাল পর্যন্ত ভারত কোন দিশায় এগিয়ে যাবে তার একটা রূপরেখা যুব সমাজের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় বলে জানান মন্ত্রী অনুরাগ ঠাকুর। 24 মার্চ থেকে শুরু হচ্ছে 41তম আগরতলা বইমেলা। আগরতলা হাঁপানিয়া মাঠে 5 এপ্রিল পর্যন্ত চলবে এই বইমেলা। শুক্রবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মেলা কমিটির তরফে এক প্রস্তুতি বৈঠক হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।